তো ফ্রেন্ডস দেখো এখানে রিঙ্কি তখন বানাচ্ছিল তোমাদেরকে পুরোটা দেখাই দেখো আমি মাছগুলো ফ্রাই করে নিয়েছি তো ফ্রেন্ডস দেখো এখানে লাই পাতা কেটে রেডি করে নিয়েছি এবার আমি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তোমাদের মাঝখানে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আর আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত তো আমার এখন বেজে সকাল 9:30 তো আমার সমস্ত কাজ সকালের কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি তো আজকে কী কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো তো এখন কিছুটা মানে রেডি করে রেখে এসেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এখানে লাই পাতা কেটে রেখেছি এটা মাখা হবে লাই পাতা মাখা আর এই পাশে দেখো সিমের বিচি খোসা ছড়িয়ে রাখা খোসাটা ছাড়িয়ে রাখা হয়েছে এটা মাছের মাথা দিয়ে বানাবো ডাল সিমের বিচির ডাল মাছের মাথা দিয়ে বানাবো আর এই দেখো ফ্রেন্ডস আমি আজকে আবার চিলি সস একটু বানালাম গ্রিন চিলি সসটা বানালাম আর এখানে একটু মিউ আর এই পাশে দেখো একটা চাটনি বানিয়েছি টমেটো রসুন শুকনো লঙ্কা দিয়ে একটা চাটনি করেছি আজকে বিকালে পিৎজা বানাবো তাই পিৎজার জন্য চাটনিটা বানিয়ে নিয়েছি আর এই পাশে দেখো যে মাছ এনেছে মাছটা একটু ভিজিয়ে রেখেছি তো এই মাছের মাথা দিয়ে সিমের বিচি দিয়ে ডাল বানাবো তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো এখানে মাছের মাথা দিয়ে ডালটা আমি বসিয়ে দিয়েছি আর যেভাবে মুগের ডাল দিয়ে মাছের মাথা করে সেম সেই প্রসেসে করেছি শুধু এখানে সিমের বিচি দিয়ে করেছি তো এটা একটু ভালো করে কষিয়ে তারপর আমি একটু উষ্ণ গরম জল দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আর এই পাশে আমি মাছে নুনগুলো দিয়ে দিয়েছি এখন একটা মাছটা ভেজে নেব তো বড় মাছটা আমি সিমের বিচি দিয়ে আলু টমেটো দিয়ে বানাবো আর এদিকে ছোটো মাছ এনেছে ছোটো মাছটা কাটা হচ্ছে তিন কাটা মাছ বলি আমরা এটাকে তো এই মাছটার মাথাটা ফেলা মাথাটা খাওয়া হয় না মাথাটা ফেলে দেওয়া হচ্ছে মা হাতের দুটো দেখাও তো মাছটা কাটছো যেটা এই যে দেখো ফ্রেন্ডস মাথাটা ফালা মাথাটা খাওয়া হয় না মাথাটা ফেলেই দিয়েছে তো এই পাশে আমি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি তো কিছুটা মাছ ফ্রাই করে আগে উঠিয়ে নিয়েছি এখন আর কিছুটা ফ্রাই করছি আর এই পাশেও কিছুটা আছে আর এদিকে আমার ডালটা হয়ে গেছে এবার একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তো আমি এখানে কেটে রেখেছি ধনিয়া পাতা কুচি করে এখন এটা দিয়ে দেবো তো ফ্রেন্ডস দেখো মাছের বড়ো মাছের জন্য আমি এখানে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুটা তুলে নেব আর এই পাশে আমি ছোটো মাছটা বসিয়ে দিয়েছি একসাথে সব মেখে তারপর বসিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো হলদির গুঁড়ো নুন পেঁয়াজ দিয়েছি আজকে টমেটো দিইনি দিয়ে সর্ষে তেল দিয়ে একবারে ভালো করে মেখে তারপর কড়াইতে বসিয়ে দিয়েছি আর নামাবার সময় জাস্ট ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তো ফ্রেন্ডস দেখো আমি ভেবেছিলাম আলুটা ফ্রাই করে একটু নামিয়ে নেব কিন্তু নামাই নাই তো আমি এদের মতোই দিয়ে দিয়েছি সিমের বিচি আর টমেটো কাঁচা লঙ্কা এটা একটু ভালো করে আমি কষিয়ে নেব তারপরে আমি পেঁয়াজ বেটে রেখেছি পেঁয়াজ বাটা আদা বাটা একটু দেবো দিয়ে সামান্য জিরার গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তো ফ্রেন্ডস দেখো এখানে আমি সমস্ত মশলাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তো উপর থেকে তেলটা বেরিয়ে যাক তারপর আমি জলটা দেবো তেলটা তো দেখো তেলটা ছাড়ছে উপর থেকে আর এই পাশে আমার ছোট মাছটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তো ছোটো মাছটাতে ধনিয়া পাতা দিয়ে এবার নামিয়ে নেব ঠান্ডা দিনে ধনিয়া পাতা সব কিছুতেই ভালো লাগে আর ছোটো মাছে ধনিয়া পাতা তো খুবই ভালো লাগে তো আমি রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ফ্রেন্ডস এখানে মা লাই পাতা বাটা করছে এখানে রসুন কাঁচা লঙ্কা আর নুন দিয়েছে আর এই পাশে দেখো লাই পাতা
মা ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছে, এখন এটা বাটা করব। তো এবার দেখো পাতাটা দিয়ে দিয়েছে, তো এখন পাতাটা দিয়ে ভালো করে বেটে নেবে। তো আমাদের ঘরে প্রায় সময় বাটা হতেই থাকে খাওয়া, আমরা বাটা খেতে সবাই খুব ভালোবাসে। তো বাটা হলে মাই বানায় বাটাটা। তো মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে ফ্রেন্ডস, দেখতেই পারছো নামিয়ে নিয়েছি আর উপর থেকে ধন্যবাদ দিয়ে দিলাম। আর এই পাশে যে আমাদের রেগুলার খাওয়া লাউ ধন্যবাদ দিয়ে বানিয়েছি, তো কিছুটা সকালে খাওয়া হয়ে গেছে তাই এতটা আছে। আর এই পাশে হচ্ছে এই যে উচ্ছে, আজকে ভাজা করিনি, আজকে সিদ্ধ করেছি। আর এই যে দেখো বাটার ফাইনাল লুক কি ভালো লাগছে দেখতে, দেখো মা একটা উপর দিয়ে কাঁচা লঙ্কা সাজিয়ে দিয়েছে। তো এই ছিল আজকে আমাদের মেনু, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর সিমের ডাল আছে মাছের মাথা দিয়ে, আর চালতার ডালও করেছিলাম সকালে, চালতার ডাল আছে আর লাই পাতা মাখা। তো এই ছিল আজকের মেনু, খুব সিম্পল মেনুই করেছি আজকে। তো ছাদে গেলাম এখন রান্নাবাড়া সমস্ত কমপ্লিট করে, ছাদে গেলাম, ছাদে থেকে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম, এই পাশে ক্লিপগুলো আছে এখন সব গুছিয়ে নেব। বিছানাটা তো গুছিয়ে নিয়েছিলাম আগে, তো এখন এগুলো সব গুছিয়ে তারপর তোমাদের সামনে কথা বলছি। তো ফ্রেন্ডস আমার রান্নাবাড়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম কী কী রান্নাবাড়া করলাম আজকে। তো জাস্ট এখন খালি ভাতটা বানাবো, তো ভাতটা বসিয়ে দিলাম, কারণ কি ভাতটা আগে করে বানালে তা ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা দিন তাই, তো গরম গরম ভাতটা বানাবো, তো তার জন্য এখন 1:45 বাজে, তাই ভাতটা এখন বসিয়ে দিলাম। রান্নাবাড়া সমস্ত কমপ্লিট করে ছাদে গিয়েছিলাম, ছাদের থেকে কাপড় চোপড় নিয়ে আসলাম, তো নিয়ে এসে তো এখন জাস্ট একটু রুমে আসলাম। তো ভাবলাম তোমাদের সাথে অনেকক্ষণ হয়েছে সামনে এসে কথা বলা হয়নি, তাই একটু কথা বলে নিই। তো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস দেখো এখানে আমি পিৎজা বানাবো, তার জন্য আমি রেডি করে নিয়েছি, আর এখানে ময়দাটা মেখে রেখে দিয়েছি পিৎজা ডোয়ের জন্য। আমি খুব সিম্পলভাবে বানাবো, এখানে টমেটো আছে, আর এখানে আমি ডিমটা সিদ্ধ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি আছে, আর ডিমের কুসুমটা এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আমি তখন বলেছিলাম তোমাদেরকে আমি পিৎজা সস বানিয়েছি, চিলি সস, তো এটা দিয়ে আমি খুব সিম্পলভাবে বানাবো, তো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো আমি পিৎজার ডোটা রেডি করে নিয়েছি, আর কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে করে এটা ফুটো ফুটো করে নিচ্ছি দেখো। তো ফ্রেন্ডস দেখো কাঁটা চামচের সাহায্যে আমি ভালো করে এটা এভাবে চিট ফুটো করে নিয়েছি, কারণ কি যদি আমি এটা না করি এভাবে কাঁটা চামচের সাহায্যে, তাহলে কি এটা রুটির মতন ফুলে যাবে, তাই আমি এভাবে করে নিয়েছি। আর সবাই অন্যরকম বানায় পিৎজা, আমি আমার স্টাইলে বানাই, তাই তোমাদেরকে শেয়ার করছি। তো এখন আমি পিৎজা সসটা এটার উপরে দিয়ে দেবো। তো ফ্রেন্ডস দেখো আমার পিৎজাটা রেডি হয়ে গেছে, মানে রেডি করে নিয়েছি, এবার আমি কড়াইতে বসিয়েছি। তো এরকম পাতলা একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটটাতে আমি আগে ভালো করে একটু রিফাইন অয়েল লাগিয়ে নিয়েছিলাম, তারপরে উপর দিয়ে আমি পিৎজা ডোটা দিয়ে দিয়েছি। তারপর দেখো হয়েছে ভালো করে আমি মিউনিস বলছি পিৎজা চাটনিটা দিয়ে দিয়েছি, আর চিলি সস একটু দিয়েছি, দিয়ে টমেটোর পেঁয়াজ দিয়েছি, আর ডিমের টুকরোগুলো দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি উপর থেকে একটু সৌন্দর্যর জন্য। তো আমার কাছে যেহেতু এখন ক্যাপসিকামটা নেই, গ্রিন কালারটা আসেনি, তাই আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা খুব সিম্পলভাবে আমি পিৎজা বানিয়েছি, খেতে খুব টেস্টি হয়, বাড়িতে কিছু না থাকলেও এইভাবে করে বানানো যায়। আর যেহেতু আমি এখানে টুকরো টুকরো করে মানে কিউবস করে ডিমটা দিয়েছি, তোমরা এখানে পনিরটাও দিতে পারবে, সেটাও দিলে খুব ভালো লাগে। তো আমি এটা এখন কি করব, এভাবে ঢেকে দেব, আমি একটা থাল দিয়ে ঢেকে দেব ঠিক 20 মিনিট পরে, তারপরে আমি আবার এটা তুলে নেব। তো একদম লো স্টিমে করে 20 মিনিট জন্য রেখে দেবো। আর এই পাশে আমি আরেকটা ছোটো মোটো করে বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে সোনা পাপার জন্য, তার জন্য এখানে চিলি সস দিয়ে নিই। তো সোনা পাপার জন্য এটা বানাচ্ছি ছোটো করে, আর সেম প্রসেসিংয়ে এটাও করেছি, এখানে শুধু চিলি সস আর কাঁচা লঙ্কাটা দিয়ে নিই। তো এখন এই দুটোটা আমি ঢেকে দেব। তো আর এই পাশে দুটো ডো আছে, এটাও আমি এভাবে করে এখন বানিয়ে নেব, যেখানে সব কিছু আছে। তো এভাবে করে এখন আমি এটা বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা করছি। কি সুন্দর গ্রিটিংস কার্ড বানিয়েছে সান্তা ক্লজ গিফট, ভিতরটা কিরকম দেখাও। ভিতরটা এখনো হয়নি,
দেরি আছে। আচ্ছা ভিতরটা এখনো ব্ল্যাঙ্ক আছে, পরে কমপ্লিট হলে তোমাকে, কমপ্লিট হলে আমি শেয়ার করে দেব। তো দেখো সান্টা ক্লজটা খুব সুন্দর হয়েছে, পাপা দেখাও। হ্যাঁ উমা দেখো ক্যামেরা সামনে নিয়ে আসছে, দারুণ দারুণ হয়েছে, হাতের কাজ খুব ভালো, খুব সুন্দর করে এসব। আমাকে একটা বানিয়ে দেবে, কি করবে সান্টা ক্লজ দিয়ে? আমি সাজিয়ে রাখবো, আমাকে একটা বানিয়ে দেবে। তোমাকে সান্টা ক্লজ বানিয়ে দিই, সাজিয়ে রাখ। চুনা পাপা হাই করলো, হাই বল। আমি এখন পিৎজা খাবো, বল তো পিৎজা খাবো। তো চলো ফ্রেন্ডস দেখি এবার পিৎজাটা কি বলে, কথা বলবে পিৎজাটা। তো ফ্রেন্ডস দেখো পিৎজাটা প্রায় হয়ে গেছে, এই যে শুকিয়ে গেছে পুরা, এটা কমপ্লিট হয়ে গেছে। আর এই পাশে এটা দেখো, এটাও হয়ে গেছে, দেখেছ মানে শুকিয়ে গেছে, তার মানে কি এটা হয়ে গেছে। এখন নিচটা দেখবো, নিচটা কীরকম হয়েছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো এটা হয়ে গেছে, কারণ কি এইভাবে করার পরে দেখো এই নিচটা দেখো পুরোটা উঠে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। তো ফ্রেন্ডস পিজাটা রেডি হয়ে গেছে, এবার সোনা পাপাকে দিয়ে আসবো, তো খেয়ে কি বলে দেখি। এটা অনেক সিম্পল একটা রেসিপি বানিয়েছি, অনেক সিম্পলভাবে। শুনো বাবা, এই যে কি বাবা এটা পিৎজা। তো ফ্রেন্ডস দেখো এখানে রিঙ্কি তখন বানাচ্ছিল, তোমাদেরকে পুরোটা দেখাইনি, তো এখন কমপ্লিট হয়েছে তার জন্য পুরোটা দেখাচ্ছি। তো দেখো কি সুন্দর গ্রিটিংস কার্ড বানাচ্ছে। তো এটা সোনা পাপার স্কুলের জন্য, তো স্কুল থেকে বলেছে দেওয়ার জন্য এরকম গ্রিটিংস বানিয়ে সান্টা ক্লসে, তাই ও বানিয়েছে। তো দেখো খুব সুন্দর হয়েছে গ্রিটিংসটা। এটা এইভাবে করে খুলতে হবে, আর ভিতরটা দেখো। তো ভিতরটা দেখো ফ্রেন্ডস, ভিতরটাও খুব সুন্দর হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই বলো কেমন হয়েছে গ্রিটিংস কার্ডটা। তো ফ্রেন্ডস আমাদের সবাই ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম বিকালবেলা আজকে পিৎজা বানিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা কিন্তু অবশ্যই বলো কমেন্টে কেমন হয়েছে পিৎজাটা দেখতে, আর খেতেও দারুণ হয়েছে, খুব সিম্পলভাবে বানিয়েছি। তো এটা চটজলদি হয়ে যায় বাড়িতে, মানে বাড়িতে যদি কিছু নাও থাকে তাহলেও পিৎজাটা খেতে পারবে। তো তাই আর কি, তো আমার কাছে আজকে ক্যাপসিকাম ছিল না, পনিরও ছিল না, তাই আমি ডিমটা এভাবে করে কেটে বানিয়ে নিয়েছি। তো তোমাদের কাছে ডিম, ক্যাপসিকাম, পনির থাকলে তোমরা সেটা দিয়ে বানাতে পারো, আর মিউনিজও দিতে পারো। মিউনিজটা আমি বানাইনি আজকে, মিউনিজ দিলেও খুব ভালো লাগে খেতে। তো কেমন হয়েছে পিৎজাটা দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি, যদি আমার ভিডিওতে তোমাদের কিছু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা করে রেখেছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আমার ভিডিওটি দেখতে থাকো। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি দেখতে থাকো। তো আজকের জন্য বাই বাই।